সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তালুকদার একাডেমি শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো সবার আগে তোমাদেরকে দিয়ে থাকে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে নবম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। তো আজকে আমরা এই ভিডিওতে নবম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো সেগুলো দেখবো। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো কোন ক্লাসের জন্য দেখতে চাচ্ছ। আর আরেকটি কথা, আমাদের তালুকদার একাডেমি যেই স্কুল হেল্পলাইন বিড নামে একটি অ্যাপস প্রকাশিত করেছিল প্লে স্টোরে, খুব শীঘ্রই সেটার আপডেট আসতে যাচ্ছে, যেখানে তোমরা অ্যান্সারগুলো আরও খুব সহজে পেয়ে যাবা এবং অ্যাসাইনমেন্টের প্রশ্নের পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবা। আর তোমাদের বড় বাইরে যারা আছে, একাদশ শ্রেণী বা দশম শ্রেণীর, তাদের অ্যান্সারগুলো আমরা সেই অ্যাপসের মধ্যে আপডেট নিয়ে আসতেছি। তো চলো আমরা কথা না বাড়ি, কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে আসি। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। নবম সপ্তাহে নবম শ্রেণীর জন্য যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, সেখানে তোমরা নোটিশ দেখতে পাচ্ছ। এখানে নোটিশে বলা আছে তোমাদের টিচারদের জন্য, সেখানে তারা তোমাদের যেই সংখ্যা, তোমরা টোটাল কতজন শিক্ষার্থী আছো এবং কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, কারা কারা জমা দেয়নি, মোট কতজনটা গ্রহণ করেছে, কারা জমা দিয়েছে, কারা জমা দেয়নি, হ্যাঁ, তাদের সংখ্যা পাঠাতে হবে বোর্ডে এবং তোমাদের খাতাগুলো বোর্ডে পাঠানো হবে। তো যারা নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দাও না, অ্যাসাইনমেন্ট নিয়ে গাফিলতি করো, তোমাদের জন্যই বলছি, অ্যাসাইনমেন্ট নিয়ে গাফিলতি করলে তোমরা নিজেদের পরবর্তী ক্লাসে উঠতে পারবে না। তো পরবর্তী ক্লাসে ঠিকভাবে সঠিকভাবে উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই এই অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। নবম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, সেটি আমাদের হাতে এসে পৌঁছেছে প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন স্যারের স্বাক্ষরিত। তো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখি। নবম শ্রেণীর তোমাদের প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, এবং এটি শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে তাদের জন্য। তোমরা জানো তালুকদার একাডেমি শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো সবার আগে দিয়ে থাকে, আর আমাদের স্কুল হেল্পলাইন বিডি যে অ্যাপসটি, সেটি প্লে স্টোরে আপডেট হয়েছে। তোমরা চাইলে সেই অ্যাপসটি আপডেটটা ইনস্টল করে নিতে পারো, সেখানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পাওয়া যাচ্ছে। তো নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান, এটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্সে পড়ো, এটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই, যেহেতু এর আগে একটা অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে, তো এটি 2 নং অ্যাসাইনমেন্ট। এটি প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ থেকে প্রশ্নটি করা হয়েছে, এবং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কীভাবে ঘটেছে তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। পদার্থবিজ্ঞানের যে ক্রমবিকাশ, সেই সম্পর্কে প্রতিবেদন রচনা করতে হবে, যেটা তোমাদের বইতে মোটামুটি দেওয়া আছে। তারপরেও তোমরা নিজেরা পড়াশোনা করে জ্ঞান অর্জন করে এটা প্রতিবেদনটা তৈরি করতে পারো। অবশ্যই একটা প্রতিবেদন হতে হবে, যেখানে তোমাদের প্রতিবেদনের যে স্টাইল সেটা থাকতে হবে, উপরে তোমাদের আবেদনপত্রের মতো থাকতে হবে, তারপর নিচে প্রতিবেদকের নাম ঠিকানা এগুলো থাকা লাগবে, আর মাঝে প্রতিবেদনটা লিখতে হবে। তো পদার্থবিজ্ঞান বিষয়টি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে হিসাববিজ্ঞান। হিসাববিজ্ঞান হচ্ছে যারা ব্যবসা শাখা শিক্ষার্থী, যারা আর্টস সরি যারা কমার্সে পড়ো তাদের জন্য। এটি নবম শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, যেহেতু 2 নং একটি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে। এটি দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে প্রশ্নটি করা হয়েছে। দুটি প্রশ্ন আছে এখানে, একটি হচ্ছে কাল্পনিক তিনটি, যেমন মূলধন আনয়ন সংক্রান্ত, সম্পত্তি ক্রয় সংক্রান্ত, খরচ প্রদান সংক্রান্ত, লেনদেন লেখো এবং হিসাব খাত উল্লেখ করে হিসাব সমীকরণের প্রভাব একটি চক্রে উপস্থাপন করো। দুই হচ্ছে তোমার পরিবারের 5টি লেনদেন ও 5টি লেনদেন নয় এমন ঘটনা উল্লেখ করো। তোমার পরিবারের 5টি লেনদেন এবং 5টি লেনদেনও এরকম ঘটনা উল্লেখ করতে হবে। তো এ হচ্ছে নবম শ্রেণীর হিসাববিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এটি হচ্ছে যারা মানবিক বিভাগ, যারা আর্টসে পড়ো তাদের জন্য। নবম শ্রেণীর এই বিষয়টি 2 নং অ্যাসাইনমেন্ট, যেহেতু এর আগে একটি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে। এটি দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম এই অংশ থেকে প্রশ্নটি হয়েছে। তো প্রশ্নটি হচ্ছে বিশ্ব সভ্যতা বিকাশে গ্রিক ও রোমান সভ্যতার ভূমিকা, গ্রিক আর রোমান সভ্যতার কী ভূমিকা রয়েছে সেটি লিখতে হবে। প্রতিবেদন আকারে প্রতিবেদন রচনা করো, সেখানে 250 থেকে 300 শব্দের মধ্যে হতে হবে। এ হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নবম শ্রেণীর জীববিজ্ঞান, যেহেতু জীববিজ্ঞান আগে একটি অ্যাসাইনমেন্ট হয়েছে, তাই 2 নং অ্যাসাইনমেন্ট। আর দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে সুত, কাগজ, সুতা এবং রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করো। কাগজ ব্যবহার করবে, সুতা ব্যবহার করবে, রং ব্যবহার করবে, এই ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করো, যেখানে বলা আছে নির্দেশনা 1 18 ইঞ্চি দৈর্ঘ্য ও 12 ইঞ্চি প্রস্থের সাদা শক্ত কাগজ ব্যবহার করবে, 2 সহজলভ্য সুতা এবং রং ব্যবহার করে কাগজটি করবে, 3 অঙ্গাণুসমূহ সঠিকভাবে চিহ্নিত করতে হবে, 4 নিজ পাঠ্যপুস্তকে যে বা উপরের পাঠ্যপুস্তকের সহায়তা নেওয়া যেতে পারে। জীববিজ্ঞানের পর যে বিষয়টি রয়েছে নবম শ্রেণী ব্যবসা শাখা শিক্ষার্থীদের জন্য, সেটি হচ্ছে
নবম শ্রেণী ব্যবসা শাখার শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। ফিনান্স ও ব্যাংকিং এর দুই নং অ্যাসাইনমেন্ট, যেহেতু এর আগে একটা অ্যাসাইনমেন্ট হয়েছে এবং এটি প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রতিবেদন প্রণয়ন, প্রতিবেদন এখানে একটি কেস স্টাডি দেওয়া আছে। এক্স লিমিটেড, ওয়াই লিমিটেড ও জেড লিমিটেড তিনটি একই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান। এক্স লিমিটেডের অধিক মুনাফা অর্জন হলেও পাওনাদারদের দাবি মেটাতে প্রায়শই বিরোধ সৃষ্টি হয়। ওয়াই লিমিটেডের আয়ের তুলনায় মূলধন খরচ অধিক। জেড লিমিটেড অন্যান্য বছর ভালো মুনাফা অর্জন করলেও কোভিড-19 পরিস্থিতিতে ব্যবসাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কেস স্টাডির ভিত্তিতে একটি প্রতিবেদন প্রণয়ন করো। প্রতিবেদনের ভূমিকা থাকতে হবে অর্থায়নের নীতির ব্যাখ্যা, কোনো প্রতিষ্ঠান কোন নীতির ব্যত্যয় ঘটেছে তার পূর্ণাঙ্গ বর্ণনা এবং আর্থিক ব্যবস্থাপনার জন্য যথাযথ সুপারিশ ও উপসংহার থাকবে। এই হচ্ছে তোমার নবম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন, এবং এটি যারা ব্যবসা শাখার শিক্ষার্থী আছো তাদের জন্য। তারপর যে বিষয়টি সেটা হচ্ছে নবম শ্রেণী পৌরনীতি ও নাগরিকতা। যেহেতু পরিণত নাগরিকতা আগে একটি অ্যাসাইনমেন্ট হয়েছে, তাই এটি দুই নং অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই, এবং এটি প্রথম অধ্যায় পরিণতি ও নাগরিকতা থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্র গঠনের উপাদান। এই শিরোনামে নিম্নের সংকেত অনুসরণ করে সর্বোচ্চ 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখুন। রাষ্ট্রের যে উৎপত্তি এবং রাষ্ট্র গঠনের যে উপাদানগুলো, এই শিরোনামটা থাকতে হবে। এই শিরোনামে নিম্নের সংকেত, যে সংকেতগুলো দেওয়া হয়েছে সংকেত অনুসরণ করে একটি প্রবন্ধ লিখতে হবে। সংকেতে বলা আছে, এক, যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তোমার দৃষ্টিতে অধিক গ্রহণযোগ্য যে মতবাদ সেটি থাকতে হবে। দুই, মতবাদটি অধিক গ্রহণযোগ্য মনে হওয়ার যৌক্তিক কারণ। তিন, রাষ্ট্র গঠনের উপাদান সমূহ। চার, তোমার দৃষ্টিতে রাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সেটি সম্পর্কে লিখতে হবে। পাঁচ, উক্ত উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ার যৌক্তিক ব্যাখ্যা, এই উপাদানটি কেন যৌক্তিক মনে হয়েছে সেটি লিখতে হবে। আর এখানে এই ছয়টি, এই পাঁচটি সংকেত অবলম্বন করে অ্যাসাইনমেন্টটি করতে হবে। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে নবম সপ্তাহের জন্য, সেগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে চলে আসবে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, পরিণত নাগরিকতা বিষয়টি যারা আর্টসে পড়ো, যারা মানবিক বিভাগে আছো তাদের জন্যই, এবং নির্দেশনা দেওয়া আছে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে, পত্রপত্রিকা বা ইন্টারনেটের সহযোগিতা নেওয়া যেতে পারে। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন নবম সপ্তাহের জন্য, আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে প্রশ্নগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও, আর বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও। আর তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, তালুচার একাডেমি থেকে তোমাদের একটি অ্যাপস প্রকাশিত করা হয়েছে, তালুচার একাডেমি এবং তালুচার হেল্পলাইন চ্যানেল দুইটি মিলে। সেই অ্যাপসটির নাম হচ্ছে স্কুল হেল্পলাইন বিডি। সবাইকে জানিয়ে দাও স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি ইনস্টল করার জন্য, কারণ এই অ্যাপসের মধ্যে আমরা তোমাদের সকল ক্লাসে ষষ্ঠ থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আমরা সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করাচ্ছি। খুব শীঘ্রই সেটি আপডেট আসতে যাচ্ছে, এবং তোমরা চাইলে খুব শীঘ্র খুব ভালোভাবেই তোমরা অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইলগুলো, যেই প্রশ্নের পিডিএফ ফাইলগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।